আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় ফিজি সম্পর্কে আমি কিছু আলোচনা করব ওয়ার্ক ওয়ার্ক পারমিট বা ফিজি যে জব ভিসাগুলো আছে সেই সম্পর্কে এবং ট্যুরিস্ট ভিসার সম্পর্কে তো আমি আপনারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ফিজি সম্পর্কে আমি আগে কয়েকটি ভিডিও দিয়েছি তো আপনারা সেই ডিসক্রিপশন বক্সে দেখুন সেই লিঙ্কগুলো আমি দিয়ে দিব আপনারা জানতে পারবেন তো আজকে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ফিজি সম্পর্কে সচেতনতামূলক আমার একটি ভিডিও তো ফিজি অত্যন্ত সুন্দর একটি দেশ ফিজিতে বাংলাদেশ থেকে প্রচুর ওয়ার্কার ফিজিতে ফিজিতে যাচ্ছে তো সেখানে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা সেখানে স্যালারি সেখানে পাচ্ছে যাদের দক্ষতা আছে যেমন বিভিন্ন ধরনের দক্ষতা যাদের আছে তো সেখানে প্রচুর পরিমাণে পর্যটক যায় সেখানে এবং দেশটি হচ্ছে পর্যটক একটি দেশ সাগরে মাঝখানে তিনশো পঞ্চাশটি দ্বীপ নিয়ে গঠিত দেশটি তো সেই দেশ সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি তো আজকে যে বিষয়টি সেটি হচ্ছে একেবারে ভিন্ন তো অনেকে আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন ভিডিও দেওয়ার জন্য তো সেটি হচ্ছে একেবারেই অত্যন্ত চমৎকার এবং ইনফরমেটিভ একটি ভিডিও তো ফিজি সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি তো দেখুন ফিজিতে অনেকেই এখন ইউটিউবে অনেক চ্যানেলে দেখা যাচ্ছে যে ফিজি সম্পর্কে অনেক অনেক ভিডিও দিচ্ছেন তারা ফিজিতে লোক নিচ্ছেন তো যেহেতু এখন ফ্লাইট সমস্ত দেশের সাথে ফ্লাইট একইভাবে বন্ধ আছে তো সেই সম্পর্কে আমি আপনাদের বলছি যে আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা একটু সচেতনতা অবলম্বন করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আসলে ফ্লাইটটি আসলে ভিসা সেখানে বিদ্যমান বা চালু আছে কিনা সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন তো অনেকেই ইউটিউবে ভিডিও দিচ্ছেন যে ফিজিতে ওয়ার্কার ভিসাগুলো চালু আছে তা আসলে এটি এখন বর্তমানে এখন একেবারেই বন্ধ বলা চলে কারণ পূর্বে যে সমস্ত যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছে সেই ভিসাগুলো এখন পর্যন্ত হয়নি তো এখন লকডাউন শেষ হয়েছে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি যার ফলে এখনও ভিসাটি পরিপূর্ণ হচ্ছে না তো আপনাদের যারা ফিজিতে ওয়ার্কার ভিসা বা জব বিসা আপনারা যারা যেতে চান তো তাদের সম্পর্কে আমি বলতে চাই যে আপনারা যান সমস্যা নেই ফিজি অত্যন্ত সুন্দর একটি দেশ তো অনেক আপনার অনেকে আপনাদেরকে প্রলোভন দিবে যে আপনারা সেখানে আপনারা যাবেন খুব অল্প টাকায় দু থেকে তিন লক্ষ টাকা আপনাকে সেখানে নিয়ে যাবে তো ফিজিতে আপনারা মনে রাখবেন দু লাখ তিন লাখ টাকা দিয়ে আপনি যান কোনো সমস্যা নেই তবে ফিজিতে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা লাগে না ট্যুরিস্ট যারা কারণ সেখানে এয়ারপোর্টে গেলে আপনাকে অনারেবাল ভিসা দেওয়া হবে বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য ভিসার কোনো সিস্টেম নেই সেখানে হচ্ছে অনারেবাল ভিসা যাদের কয়েকটি দেশ গুঁড়ো আছে বা সেটি হচ্ছে যে যাদের পাসপোর্টটি ভারী আছে ওনাদের জন্য সম্পূর্ণ ভিসাটি ফ্রি সেখানে আপনি গেলে আপনি ওনার ভিসা পাবেন তো আপনাদের আপনাদেরকে যদি কেউ বলে যে ট্যুরিস্ট ভিসা গিয়ে আপনারা সেখানে কাজ করতে পারবেন এটি একেবারেই নিতান্তই একটি প্রতারণা কারণ ট্যুরিস্ট ভিসায় কখনও আপনি সেখানে কাজ করতে পারবেন না আপনাকে সেখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই আপনার জব ভিসা লাগবে এবং আপনাকে অবশ্যই বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের অনুমোদিত আপনার ভিসাটি হতে হবে আপনার যে অ্যাপ্রুভালটি আসবে সেটি ম্যান পাওয়ার করে তারপর আপনাকে সেই দেশে গিয়ে আপনাকে কাজ করতে হবে এখন আপনাকে কেউ যদি বলে যে আপনি সেখানে গিয়ে ওয়ার্কার ভিসায় আপনি কাজ করতে পারবেন ট্যুরিস্ট ভিসায় গিয়ে তো সেটি একেবারেই হচ্ছে প্রতারণা তো আপনারা এই প্রতারণা থেকে আপনারা সচেতন হন এবং সাবধান হন আপনারা সেখানে আমি আপনাদের পূর্বে ভিডিওতে এবং আমি এখনও বলেছি আপনারা সেখানে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার স্যালারি পাবেন তো সেখানে আপনার যদি ভালো দক্ষতা থাকে যেমন আপনি ইলেকট্রিক যদি ভালো কাজ জানেন টাইলসের কাজ জানেন কনস্ট্রাকশন আছে হোটেলে হোটেল আছে বিভিন্ন ধরনের কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনি সেই প্রকার ভেদে আপনি স্যালারি উইড্রো করতে পারবেন তো যেহেতু আমি ভিডিওগুলো ভিডিওগুলোতে বলেছি অনেক দেশ সম্পর্কে সচেতনতামূলক ভিডিও আমি পোস্ট করেছি তো আপনারা এই সচেতনতাটি আপনারা অবলম্বন করতে পারেন তো আপনারা কখনোই ট্যুরিস্ট বিষায় যে এই ধরনের ইউটিউবে অনেক ভিডিও আমরা দেখতে পাই অনেকেই বলছেন যে ফিজিতে ওনারা বিসা করে দিবেন তো ফিজিতে হচ্ছে বাংলাদেশে কিছু সংখ্যক এজেন্সি আছে যারা হচ্ছেন ফিজে ফিজিতে বৈধভাবে ওনারা লোক পাঠান মেন যেগুলো হচ্ছে আপনারা গুগলে সার্চ দিলে আপনারা পাবেন রিক্রুটিং এজেন্সি এজেন্সি এটা আপনারা লিখে সার্চ দিলে আপনারা ফিজি সম্পর্কে আপনারা জানতে পারবেন যে ফিজিতে বাংলাদেশে কারা কারা বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো যারা বৈধতা পেয়েছে এবং বা লাইসেন্স পেয়েছে আপনারা এটা সহজে জানতে পারবেন তো এই সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা আমার পূর্বে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি একটু আগে বলেছি আমি আরেকবার বলছি আপনারা ফিজিতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা যে রিক্রুটিং এজেন্সির সাথে যারা অনেকে বায়া হয়ে কাজ করে কোনো সমস্যা নেই আপনি কাজ করুন যদি আপনি সরাসরি যারা এজেন্সি যারা যে সমস্ত এজেন্সি সরাসরি ফিজির যে বৈধতা পেয়েছেন তাদের সাথে আপনারা কথা বলতে পারেন অথবা যারা বায়া হয়ে কাজ করে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন তবে অবশ্যই আপনারা ট্যুরিস্ট বিষয় এটি কখনোই আপনারা করবেন না যে আপনারা টুরিস্ট ভিসে গিয়ে আপনারা ফিজিতে আপনারা ওয়ার্কার ভিসে আপনারা কাজ করতে পারবেন যে এটি কখনোই সম্ভব না এটি যদি কেউ আপনাদেরকে বলে থাকে আপনাদেরকে দু লক্ষ টাকায় আড়াই লক্ষ তিন লক্ষ টাকায় আপনাদেরকে বলবে আপনাকে ফিজিতে দিতে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে যাব সেখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন এটি একেবারে নিতান্তই প্রতারণা আপনারা এই প্রতারণা থেকে বিরত থাকুন এবং আপনারা সাবধানতা অবলম্বন করুন কারণ আপনাকে যেতে হলে সেখানে যদি ফিজিতে আপনি থাকতে হয় সেখানে কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনার ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে আপনাকে যেতে হবে যদি আপনার যেই অ্যাপ্রুভালটি আসবে সেই অ্যাপ্রুভালটি অনেকেই দেখা যাচ্ছে এখন অনেককে অ্যাপ্রুভাল দিচ্ছেন তো আপনার যদি অ্যাপ্রুভালটি আপনারা দিক কোনো সমস্যা নেই কিন্তু আপনারা ওনাকে বলবেন যে এই এজেন্সি আপনাকে অ্যাপ্রুভালটি এনে দিচ্ছে ওনাকে বলবেন যে আপনি আমার অ্যাপ্রুভালটি ম্যান পাওয়ার করে তারপর আপনি আমার কাছ থেকে টাকা নিন তার আগে আপনারা কোনো টাকা পয়সা ওনাদেরকে দিবেন না কারণ সেক্ষেত্রে আপনার অনেকটা প্রতারণার আপনি পড়তে এই সচেতনতা আপনারা অবলম্বন করতে পারেন বিষয়টি সম্পর্কে আপনারা যদি কথা বলতে চান তাহলে আপনারা সরাসরি আমাকে কল দিন ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং ফিজিতে আপনারা কাজ যারা কাজ করতে চান তারা আপনারা অবশ্যই যাওয়ার পূর্বে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে আপনারা যাবেন ম্যান পাওয়ার ছাড়া কখনোই ফিজিতে যাবেন না এবং আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা পিআর নিতে পারেন পিআর হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট আপনারা সেখানে স্থায়ী বসবাসের সুযোগ আছে ফিজ তো সেই সুযোগটি আপনারা কাজে লাগাতে পারেন তবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা কখনোই কোনো এজেন্সির ফাঁদে পা দিবেন না আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা কাকরাইল মোড়ে একটি প্রবাসী কল্যাণ বুড়ো একটি অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার অ্যাপ্রুভালটি মেন পাওয়ার ছাড়া আপনারা কখনোই যাবেন না এবং অনআরেভাল ভিসা বা ট্যুরিস্ট ভিসা গিয়ে আপনারা সেখানে কখনোই মেন পাওয়া আপনারা ওয়ার্কার হিসেবে হিসেবে আপনারা সেখানে কাজ করতে পারবেন না তো এই বিষয়টি আপনারা অবশ্যই আমার মাথায় রাখবেন এবং আমার ডিসক্রিপশন বক্স আমার নাম্বারটি আছে আপনারা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সচেতনতার জন্য জনসচেতনতার জন্য আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ